শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আছেন এবং সরাস পরিবারের পক্ষ থেকে আমি সাবিন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের রাত 10টা সরাসরি অনুষ্ঠানে আজকেও সরাসরি অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি খুব সময়সাময়িক একটা টপিক নিয়ে যেটা আমরা গত দু মাস মানে আজকে টোটাল 67 ডেজ কনসিকিউটিভ ডেজ যে আমরা করোনা বিষয়ে কোন অনুষ্ঠান পরিচালনা করছি এবং আমরা প্রতিদিনও তো আপনাদের সাপোর্ট পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করার ক্ষেত্রে এখন আসলে দেখা যাচ্ছে যে করোনার সময় বিভিন্ন ধরনের যেহেতু কার্যকর কোনো ঔষধ নেই বিভিন্ন ধরনের ঔষধ নিয়ে যখন ট্রায়াল হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে এর ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা আমরা শুনতে পাচ্ছি বা আশেপাশে অনেক কিছুই দেখতে পাচ্ছি আসলে করোনায় মারাত্মকভাবে আক্রান্ত আহ রোগীর ক্ষেত্রে প্রায়শই লিভার ইনজুরি হয়ে থাকে তো লিভারে জটিলতা ভুগছেন এমন রোগীদের করোনা ভাইরাস সংক্রমিত হলে তাদের মধ্যে ক্ষতির ঝুঁকি অনেকটাই বেশি এছাড়াও লিভার রোগ মানেই কারণ এটা আমাদের বাংলাদেশের একদম ওঠা কমন মানে লিভার ডিসিজ আহ এছাড়াও লিভার রোগ মানে অন্য কোনো রোগে যেমন যেমন তেমন লিভার অসুখ হয়েছে মনে করলেই মনে নানা ধরনের অজানা আশঙ্কা উকি দেয় আচ্ছা এছাড়া আমরা কিন্তু সবসময় গ্যাস্ট্রাইটিস এর প্রবলেমে ভুগেই থাকি তো এই ধরনের রোগীরা তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই বিভ্রান্তিতে থাকে যে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না কতটুকু পরিমিত পরিমাণ সবকিছু নিয়ে খুব একটা বিভ্রান্তি থাকে লিভারের সমস্যা প্রতিরোধ করণীয় এবং চিকিৎসা এবং এর সাথে করোনা বিষয়ক সবকিছু এ নিয়ে বিস্তারিত কথা বলতে ইউনিমেড ইউনিম হেলথ ফার্মা ও অ্যাথেনার যৌথ উদ্যোগে আজ রাত দশটার সরাসরি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর এ কে এম শামসুল কবি স্যার স্যার আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আমি তোমাকে এবং তোমার মাধ্যমে কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অনেক ধন্যবাদ স্যার আসলে আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এটা নিয়ে আসলে মানুষের প্রশ্নের কোনো অন্ত নেই কারণ আমরা যেহেতু টপিকটা যখন থেকে পোস্ট করেছি প্রচুর প্রচুর ইনবক্স আমাদের কাছে প্রশ্ন এসে জমা হয়েছে আহ এক্ষেত্রে স্যার ফার্স্টে একটু আমরা যে প্রশ্নটাতে যেতে চাই যে করোনা মানে এখন তো আমাদের করোনা কালীন সময়ে সময় কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে সবাই খুব ট্রায়াল করছে যেহেতু কার্যকর কোনো ওষুধ নেই বাট কিভাবে সিমটম গুলো লেস করে আরো বেটার রোগীদেরকে চিকিৎসা দেওয়া যায় সেই ব্যাপারে তো বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু আমরা জানি আর নর্মালি যেটা হচ্ছে করোনা ছাড়াও অন্যান্য ভাইরাস যেমন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এগুলোও কিন্তু লিভারের উপর একটা এফেক্ট ফেলে সো আমি একটু জানতে চাচ্ছি ফারস্টে যে করোনা ভাইরাস লিভারের ঝুঁকিটা কতটুকু বাড়ায় লিভারের সংক্রমণের প্রবলেম এর আসলে যে কোনো ভাইরাল ইনফেকশন বা ভাইরাস জনিত রোগে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস স্যার আপনার ভয়েসটা একটু একটু লো হয়ে গেছে স্যার এতক্ষণ ঠিক ছিল যেকোনো ভাইরাল ইনফেকশনে যে কোনো ভাইরাল ইনফেকশন একটা সম্ভাবনা থাকে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ভাইরাসকে কিল করার জন্য বা শরীর থেকে নিষ্কান্ত করার জন্য যে প্রোটেক্টিভ সাবস্টেন্স গুলো সেটা ইমিউনোগ্লোবুলিন হোক বা বিভিন্ন ধরনের সেল হোক মানব দেহের বিভিন্ন কোষ সেগুলি সবগুলি কিন্তু লিভার থেকে এসে থাকে ঠিক আছে যে কারণে দেখা যায় যে যে কোনো জীবাণু যখন শরীরে প্রবেশ করে বিশেষ করে ভাইরাস তখন লিভারের সাথে ভাইরাসের একটা যুদ্ধ চলে আর করোনা ভাইরাস যেহেতু একটা আর ভাইরাস এই ভাইরাসের একটা অন্যতম আকর্ষণ রয়েছে অন্যান্য অর্গান গুলোর পাশাপাশি লিভারকে ক্ষতিগ্রস্ত করা কিন্তু এখন কথা হচ্ছে যে করোনা ভাইরাস ইজ কজিং ড্যামেজ টু লিভার এটা যেমন সত্য অ্যাট দ্য সেম টাইম যদি কোনো মানুষের আগে থেকেই কোনো লুকায়িত বা হিডেন লিভার ডিজিজ থেকে থাকে সেগুলি কিন্তু করোনা হলে একটু তীব্র আকারে প্রকাশিত হয় অ্যাট দ্য সেম টাইম এখন করোনা চিকিৎসার জন্য যে ঔষধগুলো আমাদের বাজারে বা ওয়ার্ল্ড ব্যবহার করা হচ্ছে এই ওষুধগুলোর কিন্তু একটা অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে যেগুলি কিনা লিভার ফাংশনকে দুর্বল করে তাহলে করোনার সাথে লিভার আমরা যদি আলোচনা করতে চাই আলোচনাটা তিন ভাবে হবে একটা হচ্ছে করোনা ইটসেলফ দ্যাট ইজ কজিং ড্যামেজ টু দ্য লিভার বা করোনা জনিত লিভারের সমস্যা অথবা লিভার ডিজিজ যেটি কিনা কুইসেন্ট বা লুকায়িত ছিল বা হিডেন ছিল দ্যাট ইজ এক্সপোজ অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ করোনা যে করোনা আসার কারণে করোনার ক্ষতিকর প্রভাবের কারণে সে লিভার ডিজিজ প্রকাশিত হলো আর একটা হচ্ছে যে ডিজিজ হোয়াইল ট্রিটিং করোনা ভাইরাস যে ওষুধগুলো দিয়ে বা করোনা চিকিৎসাকালীন সময়ে লিভার ডিসিজ হয়ে যাওয়া এই তিন ধরনের প্রেক্ষাপটে কিন্তু আমরা লিভারের রোগকে করোনা ইনফেকশনের সাথে আলোচনা করতে পারি

একটু বলতেন বা কতটা সুফল বহে আনে করোনা চিকিৎসার ক্ষেত্রে কঠিন মানে কঠিন প্রশ্ন আবার বিচিত্র প্রশ্ন আবার এটা জানাও উচিত কারণ মানুষজন তো আসলে একটা অসহায় অবস্থার মধ্যে কাটাচ্ছে সবার মধ্যে প্রথমত করোনা আতঙ্ক এবং এই আতঙ্ক জনিত কারণে যে কোনো মূল্যে ভালো হওয়ার চেষ্টা আসলে আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ চিকিৎসার ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ আমরা যে কোনো মূল্যে একটা রোগ সেটা যদি প্যান্ডেমিক হয় মহামারী হয় আমরা ভালো হওয়ার চেষ্টা করি এখন কথা হচ্ছে যে করোনা তো ইটসেলফ ইজ এ ডিজিজ যেটা কিনা মানুষের শরীরে এবং মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে কিন্তু কথা হলো যে যে ওষুধগুলোর নাম তুমি বললে যে অ্যাজিথ্রোমাইসিন তারপর হাইড্রক্সিক্লোরোকুইন বা হালের রেমডিসিভিড বা ফেভিপিরাভিড এই ওষুধগুলো কিন্তু মানে সবগুলোই কিন্তু এখন পর্যন্ত ডাব্লিউএইচও বলছে ট্রায়াল বেসিস কোনটাই কিন্তু করোনার চিকিৎসার জন্য একেবারে কার্যকরী করোনা ভাইরাসকে বা করোনা ভাইরাস ইনফেকশনকে নির্মূল করবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় না এবং রিসেন্টলি কিন্তু ডাব্লিউএইচ বলে দিয়েছে যে এত হাক মানে ঢাক ঢোল পিটিয়ে হাক ডাক দিয়ে যে বাজারে আসলো আমাদের দেশের অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধটাকে আমাদের মার্কেটে নিয়ে কিন্তু সেটাকে কিন্তু সেই মানে রেমডিসিভির কে কিন্তু ডাব্লিউএইচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিচ্ছে না এটা শুধুমাত্র ট্রায়াল পারপাসে ব্যবহার করা যাবে যে হাসপাতালে প্রোটোকল অনুযায়ী বা একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে করোনার চিকিৎসা চলছে সেই জায়গায় কেবলমতো ব্যবহার করা যাবে ঠিক আছে এখন যে কোনো ওষুধ সেটা অ্যাজেথ্রোমাইসিন হোক হাইড্রক্সিক ক্লোরোকুইন হোক বা রেমডিসিভির হোক বা ফেভিপিরাভির হোক সবগুলো ওষুধই কিন্তু গ্রহণ করার পর প্রথমে লিভারে যায় লিভার সেটাকে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউট করে বাট সকল অ্যান্টিভাইরাল ড্রাগ গুলোরই কিন্তু একটা কম বেশি সাইড ইফেক্ট রয়েছে এর মধ্যে অ্যাজিথ্রোমাইসিন কিন্তু সরাসরি অ্যান্টিভাইরাল ড্রাগ না এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ হাইড্রক্সিক এটা এটা কমনলি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রিমাটোলজিক্যাল ডিজঅর্ডার ব্যাপারে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে আবার এটারই একটা অংশ শুধুমাত্র ক্লোরোকুইন সালফে সেটা কিন্তু ম্যানেজার চিকিৎসাে ব্যবহার করা হয় এখন একটা মানুষ যখন মহাসমুদ্রে মহাসমুদ্রে ভেসে যেতে থাকে ডুবে যেতে থাকে তখন সে খরকোটের মতো যেকোন কিছু আক্ৰদরে বাঁচার চেষ্টা করে তো করোনা যখন প্রথম মানে চাইনাতে আসলো তখন চাইনিজ চাইনিজরা নানাভাবে চেষ্টা করেছে এই ভাইরাসটাকে মেরে ফেলার এবং সেটার অংশ হিসেবে তারা হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহার করেছে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করেছে অন্যান্য অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করেছে আমাদের তাই না, রোগীর জীবন বাঁচাতে হবে এখন জীবন বাঁচাতে গিয়ে আমরা এই ওষুধগুলো ব্যবহার করছি বাট এটা নিশ্চিত ভাবে বলা যাবে না যে এটাই হচ্ছে করোনার জন্য একবারে একমাত্র কার্যকরী চিকিৎসা বা এই ওষুধগুলো কার্যকরী চিকিৎসা আবার এগুলিকে ফেলেও দেওয়া যাবে না এগুলো বর্জন করাও যাবে না ঠিক আছে

এখানে আর আট দশটা ভাইরাস যেরকম হেপাটাইটিস করে এখানে সে ধরনের মানে সিমটম গুলো হতে পারে একটা মানুষের আহ বমি বমি ভাব হতে পারে যেটাকে আমরা নশিয়া বলি অ্যাপডোমিনাল পেইন হতে পারে অ্যানোরেক্সিয়া হতে পারে ক্ষেত্র বিশেষ বিলুরুবিন বেড়ে যেতে পারে এবং লিভার যে এনজাইমস গুলো আছে যেগুলো বেড়ে গেলে আমরা বলে থাকি যে একটা মানুষের হেপাটাইটিস হয়েছে সেই এনজাইমগুলো বেড়ে যেতে পারে এখন কথার কথা করোনা ভাইরাসে তো এমনিতে একটা মানুষের পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় প্রাথমিকভাবে কিন্তু এটা বলা মুশকিল যে করোনা ভাইরাস কিন্তু গ্যাস্ট্রো করে ঠিক আছে যে কোনো ভাইরাস কিন্তু ইনিশিয়ালি মানুষের পরিপাকতন্ত্রে প্রদাহ করে তো সেইখানে একটা মানুষের খাওয়ার অরুচি হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটে ব্যথা হতে পারে এবং অনেক কিছু হতে পারে বমি হতে পারে রক্তপায়খানা হতে পারে সেই জিনিসগুলো কিন্তু কয়েকটা দিন পরে বোঝা যাবে whether it is due to corona gastroenteritis or corona hepatitis বাট ডক্টর মেহেরাপ যে প্রশ্ন করেছে সেটার উত্তরে সংক্ষেপে এটাকে বলা যায় অবশ্যই করোনা ভাইরাস হেপাটাইটিস করতে পারে এবং সেই হেপাটাইটিসটা

পদার্থ রয়েছে বায়োকেমিক্যাল সাবস্টেশন বেড়ে যেতে পারে এবং ভেরি ইন্টারেস্টিং আমরা দেখছি যে করোনা ভাইরাস রুগীদের আমাদের হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল এখন পর্যন্ত যে কোভিড রুগীগুলো ভর্তি হয়েছে তাদের রক্তের মধ্যে অ্যালবুমিন কমে যাচ্ছে অ্যালবুমিন এমন একটা জিনিস যেটা লিভার থেকে তৈরি হয় এটা কমে গেলে মানুষের অনেক সময় হাতে পায়ে পেটে বুকে পানি চলে আসতে পারে ঠিক আছে এগুলি হচ্ছে কমন বায়োকেমিক্যাল অ্যাব সাথে হয়তো বা বিলিরুবিন বেড়ে যাচ্ছে কিছু কিছু বাট নট দ্যাট মাস রেইজড যেমন একটা হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই বা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে মানুষের বিলিরুবিন যেভাবে বেড়ে যায় আমরা এখন পর্যন্ত যে কোভিড پیشنট গুলো ট্রিট করেছি যাদের হেপাটাইটিস ছিল বা আমি একজন লিভার ডিজিজ স্পেশালিস্ট হিসেবে মুখোমুখি হয়েছি সেই গুলোর কিন্তু আমরা খুব একটা বেশি রেইজড বিলিরুবিন লেভেল দেখি ঠিক আছে তো এটা তো আমাদের যে নতুন সো সামনের দিকে যত অগ্রসর হব ততই এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে আর কি ঠিক আছে অবশ্যই অবশ্যই আহ আসলে আরেকটা বিভিন্ন ধরনের ওষুধের নাম তো আমরা প্রথম থেকে শুনে আসছি এখন যেটা আসলে খুব বেশি শোনা যায় তো অনেকেই আসলে করোনা প্রতিরোধ ভেবে অনেকে আগে থেকে খেয়ে নিচ্ছেন বা করোনা হলেও প্রথমেই আইবার মেডিটিন নিয়ে নিচ্ছেন তো এই আইবার মেডিটিনের ব্যাপারটা আমরা যেটুকু গবেষণাপত্র বা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিচ্ছি যে পরিমাণ ডোজটা খাওয়া উচিত সেটা হয়তো খেলে লিভারের অনেক বড় একটা ক্ষতি হতে পারে তো এই ব্যাপারটা যদি একটু বলেন যে এটা লিভারের কি ধরনের ক্ষতি সাধন করে মানে ব্যবহার করে এটা কথা ইন্টারেস্টিং যেকোনো মেডিসিন যদি ওভার ডোজে হয় ঠিক আছে তাহলে সেটা কিন্তু অবশ্যই লিভার এবং কিডনি দুটো অঙ্গকেই ক্ষতিগ্রস্ত করতে পারে এখন প্রবলেম কি জানো প্রবলেম হচ্ছে যে কোনো মেডিসিন যখন আমরা মানে হিউম্যান ট্রায়াল দিতে যাই তখন নিয়ম হচ্ছে যে জনগোষ্ঠীর উপর যে স্টাডি উপর আমরা এই ওষুধটা প্রয়োগ করবো তাদের কনসেন্ট নিতে হয় যেমন ধরো প্যারাসিটামল একটা এক্সাম্পল দিই প্যারাসিটামল জ্বর কমার জন্য আমরা ব্যবহার করি প্যারাসিটামল কিন্তু দুইটা করে প্যারাসিটামল ছয় ঘন্টা পরপর খাওয়া যায় একটা প্যারাসিটামলের পাওয়ার হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম তার মানে কি একটা মানুষ সর্বোচ্চ ডেইলি ফোর গ্রাম প্যারাসিটামল চোখ বন্ধ করে খেতে পারে কিন্তু এই প্যারাসিটামল যদি কেউ ষোলোটা একবারে খেয়ে থাকে দ্যাট ইজ এ লিথাল ডোজ অর্থাৎ ইট কজেস ইঞ্জুরি টু দা লিভার ঠিক আছে যে ওষুধটা আমার জ্বর কমাচ্ছে সেই ওষুধ যদি ওভার ডোজে হয় ইট কজেস ইনজুরি টু দা লিভার এখন যদি আমি একটা পঞ্চাশ জন মানুষকে একটা গ্রুপ অফ কে বলি যে ভাই আমি একটু স্টাডি করে দেখতে চাই যে পঞ্চাশটা আইভার মেকটিন খেলে বা তিরিশটা আইভার মেকটিন খেলে বা তিনটা আইভার মেকটিন খেলে আপনার লিভারে ইঞ্জুরি হয় কি হয় না আমি সেই সাইন্টিফিক রিসার্চ ওয়ার্ক করতে চাই কোন মানুষ কি রাজি হবে কেউ রাজি হবে না তাই না ইট ইস ভেরি ডিফিকাল্ট টু সে যে একটা ওষুধ কি ডোজে যেটা নতুন আমাদের জন্য যেটা কিনা আমরা নামক একটা স্কিন ডিজিজের জন্য ব্যবহার করে থাকি সেই ওষুধটা যখন দেখা গেল যে করোনা ভাইরাসের এর এ কার্যকর কিন্তু ডোজ ডোজ খুবই হাই ঠিক আছে ডোজ খুবই হাই সেই ওষুধটা সেই ওষুধটা যখন করোনা ভাইরাসে আমরা চিকিৎসা করতে যাবো আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কখনোই এবং সুনির্দিষ্ট গাইডলাইন ছাড়া কখনোই এটা ব্যবহার করা যাবে না এবং আমাদের দেশে যে ন্যাশনাল গাইডলাইন আমাদের দেশে ন্যাশনাল গাইডলাইন যেটা সোসাইটি অফ মেডিসিন গভর্নমেন্ট অফ বাংলাদেশের সাথে সমন্বয় সাধন করে প্রণয়ন করেছে করোনা চিকিৎসা সেখানেও কিন্তু বলা হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার আইভার মেকটিন এবং ডক্সিসাইক্লিন এই দুটো ওষুধ করোনা চিকিৎসায় নিজে নিজে ব্যবহার করবেন না কিন্তু ওই যে একটা আমাদের দেশের মানুষের একটা বড় প্রবলেম আমি সবসময় বলে থাকি যে মানুষের শিক্ষিত হতে বেশি সময় লাগে না কিন্তু সিভিলাইজ হতে বুদ্ধিমান হতে কয়েকশো বছর লেগে যায় এখন আমরা সিভিলাইজ বুদ্ধিমান কয়েকশো বছর হবে সেটা আমরা জানি না কিন্তু ততদিনে করোনা থাকবে কি থাকবে না সেটা জানা নাই যে আজ থেকে আরো একশো বছর পর আমরা সিভিলাইজ হলাম আমরা আমেরিকানদের মতো আমরা ইউরোপিয়ানদের মতো আমরা ব্রিটিশদের মতো ঠিক আছে ওষুধ মেনে গুনে খাওয়ার চেষ্টা করলাম ডাক্তারদের পরামর্শ যে খাওয়ার চেষ্টা করলাম কিন্তু ততদিন হয়তো করোনা মরে নতুন একটা ভাইরাস পৃথিবীতে চলে আসছে সেটা নিয়ে আমরা দৌড়দৌড়ি করছি ঠিক আছে এই জন্য যে মানে এটা দুর্ভাগ্যজনক সত্যি যে অনেক বড় বড় ফিজিশিয়ানও ফেসবুকে বা ধরেন আহ ইউটিউবে ভিডিও প্রচার করেছেন এটা নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ তো আবেগপ্রবণ হ্যাঁ এটাও ঠিক যে যখন আমরা মানে বিধ্বস্ত অবস্থায় চলে গিয়েছি ঘরকুটুর মতো অবস্থায় চলে গিয়েছি মানে সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় চলে গেছে তখন তো মানুষ কোনো না কিছু অবলম্বন করে বাঁচার চেষ্টা করে এখন আমরা জেনেছি পত্রিকা মারফত মিডিয়ার মারফত যে কেউ একজন আইভার মেক্টিন বা ডক্সিসাইক্লিন অ্যাপ্লাই করে ভালো ফলাফল পেয়েছেন কিন্তু এটাও কিন্তু ঠিক যাদের করেছেন তাদের সবার বয়স কিন্তু নিচে ছিল এবং তাদের অনেকে চিকিৎসক ছিল এখন সেটা ঔষধের জন্য ভালো হলো নাকি তাদের শারীরিক কাঠামোর কারণে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে তারা ভালো হলো সেটা কিন্তু বলা মুশকিল ঠিক আছে তারপরও যখন এটা ট্রায়াল আকারে যেমন আমি শুনেছি পত্রিকায় পড়েছি যে সরকার উদ্যোগ দিচ্ছে বেশ কোটি কয়েকটি ডেজিগনেটেড কোভিড হসপিটালে বা করোনা জন্য চিকিৎসা চলছে এমন হসপিটালে এই হাইড্রোক্সি সরি আইভার মেকটিন এবং ডক্সিসাইক্লিনের ট্রায়াল হয়তো শুরু করবে তো সেইখানে যদি ভালো ফলাফল পাওয়া যায় ভেরি ফাইন যে কোনো ওষুধ যদি সত্যি সত্যি রোগ নিরাময়ের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে বা দিতেই থাকে আমরা অবশ্যই সেটাকে গ্রহণ করব কিন্তু কখনোই নিজের মানে কি বলবো ইচ্ছা অনুযায়ী দোকানে একটা ওষুধ কিনে

করে হয়েছে এখন বর্তমানে কিন্তু তারা আবার অ্যাপ্রুভ করেছে যে এটা দেয়া যাবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই অসামঞ্জস্যতা কেন যে একবার এটা একবার এটা এই ব্যাপারটা দিয়ে কিছু বলবেন আর অনেকেই বলছেন যে জিপ্ত জি অনেকে বলছেন যে যদি আমরা অনেক রিসার্চ করছেন যে আশেপাশে সবকিছুই গণমাধ্যমে তো এখন বা আমাদের গুগলে সার্চ করলে আমরা অনেক কিছুই আসলে রিসার্চ অনেক গবেষণা পত্র পাই তো সবকিছু মিলিয়ে অনেকে বলছেন যাইবার মেটিনের সাইড এফেক্ট কম বরং হাইড্রোক্সিক্লোরোকুইনের বেশি তো সেই ক্ষেত্রে এক্স্যাক্ট অ্যাকচুয়ালি কোনটা সঠিক না আসলে এটা তো কোনো সাইন্টিফিক স্টাডি হয়নি ওইভাবে যে পাশাপাশি পঞ্চাশ জন মানুষকে আইভার মেক্টিন দেওয়া হয়েছে আমাদের দেশের কথা আমরা চিন্তা করব আবার একই সাথে পাশাপাশি কিছু মানুষকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে এবং এই দুটোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী কোনটার প্রতিক্রিয়া কম এই ধরনের কিন্তু কোনো কম্পারেটিভ স্টাডি আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি আমাদের দেশে একটা বড় প্রবলেম যে আমরা ডাক্তার কোনো কিছু জানি না কিন্তু দেখা যায় যে সাধারণ মানুষ গুগল পড়ে বা অনলাইনে রিসার্চ ওয়ার্ক করে নিজে অনেক বড় জ্ঞান গরিমা প্রদর্শনের চেষ্টা করেন যেটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে বা চিকিৎসা পরিচালনার ক্ষেত্রে একটা দুর্ভাগ্যজনক অধ্যায় হয়ে দাঁড়ায় ঠিক আছে আসলে হয় কি মানে যে কোনো ঔষধ যখন বাজারে আসে তখন ওয়ার্ল্ডে কিন্তু এটাকে আমরা কি বলবো বড় বড় বিজনেস মানে বা মাল্টি ন্যাশনাল বিজনেস কোম্পানি গুলোর মধ্যে যেমন ওয়ার্ল্ড ওয়াইড প্রতিযোগিতা চলে ঔষধ কোম্পানি গুলোর মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলে আমি আজকে একটা ল্যান্ডসেট মানে রিসার্চ ওয়ার্ক করছিলাম যে যারা ক্লোরোকুইন নিয়ে গবেষণা করে এটাকে বলে দিল যে এটা করোনার চিকিৎসায় ব্যবহার করা যাবে না তাদের কাছে যখন তাদের চিকিৎসার ডেটা চাওয়া হলো যে আপনার কোন তথ্য উপাত্ত গুলো ব্যবহার করেছিলেন তখন কিন্তু তারা সেটা দিতে অস্বীকৃতি জানিয়েছে তার মানে কি ডালমেকুচ কালা হয় ঠিক আছে এখন ধরো আমি বাজারে একটা ওষুধ আনবো কথার কথা গিলেড রেমডিসিভির প্রথম বাজারে নিয়ে এসছে এবং এটা উনত্রিশ দেখা গেল যে মে মাসের দশ তারিখের মধ্যে পৃথিবীর অনেক দেশ এটা উৎপাদন শুরু করেছে এখন এমন কি হতে পারে না যে গিলেট কিছু গ্রুপ অফ পিপুল বা গ্রুপ অফ ফিজিশিয়ান বা গ্রুপ অফ সাইন্টিস্টকে পয়সা দিয়েছে যারা প্রোপাগান্ডা চালাবে দ্যাট ইজ ভেরি পসিবল ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড এরকম প্রভাগান্ডা কিন্তু চলে এখন আবার ডাব্লিউএইচও মুখের কথা ঘুরিয়ে ফেললো প্রথম যখন করোনা ভাইরাস সেপ্টেম্বর অক্টোবরের দিকে চায়নাতে ধরা পড়ল সেই সময় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে না এটা এনিমেলের মধ্যে ছড়ায় হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না ঠিক আছে সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএইচও নভেম্বর ডিসেম্বরে গিয়ে বলল না এটা ড্রপলটের মাধ্যমে মানুষ টু মানুষ ছড়ায় কারণ কি এটা কারণ খুঁজে দেখা গেল যে ডাব্লিউএইচওর যে সভাপতি বা প্রেসিডেন্ট উনি ইথিওপিয়ান ইথিওপিয়াতে চাইনিজ ফান্ড লিগে অনেকগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে সো উনি ইথিওপিয়ান একজন নাগরিক গুণ তো কখনোই চায় না চায়নাকে উত্তক্ত করতে যে কারণে উনি যতদূর সম্ভব চায়নাকে খুশি করার জন্য একের পর এক কাজ করে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন চাইনাতে সকল ধরনের ফ্লাইট বাতিল করলো সকল ধরনের ফ্লাইট বাতিল করলো চাইনাতে আমেরিকা থেকে কোনো ফ্লাইট যাবে না তখন হোয়াইট হাউসের বিপিতের দিলো যেটা আমেরিকা কর্তৃপক্ষ খারাপ কাজ করছে এই কাজটা করা হয়নি পরবর্তীতে কিন্তু দেখা গেল না এমন অবস্থা আমরা পর্যন্ত চাইনাতে আমাদের ফ্লাইট যাওয়া বন্ধ করে দিলাম তো এই জন্য গ্লোবাল বিজনেসে কিন্তু অনেক কিছু চলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা পারস্পরিক স্বার্থ রক্ষা করার জন্য আমরা চুনোপুটি গুলো আমাদের পক্ষে অনেক সময় আমরা বললেও কি বিশ্বাস করবেন বাট তুমি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল বিজনেস গ্লোবাল মেডিসিন এগুলো যদি অনেক সময় প্রপারলি ফলো করো তুমি কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আবার দুই দিন পর কেউ বলবে না অ্যাজিথ্রোমাইসিন অবশ্যই অবশ্যই করোনা চিকিৎসার জন্য এই জন্য আমাদের চেষ্টা করতে হবে রুগীকে বাঁচানোর জন্য আমি ফিজিশিয়ান আমার তো দায়িত্ব হচ্ছে একটা রুগী আমার কাছে এসেছে তো আমি গাইডলাইন অনুযায়ী রুগীর বর্তমান যে অবস্থা আমার সামনে বিদ্যমান সেই অনুযায়ী রুগীর জন্য যদি অ্যাপ্রোপ্রিয়েট যদি ভ্যালিড হয় রুগীর জীবন রক্ষা করার জন্য যদি সেটা প্রয়োজনীয় হয় আমি দিতে থাকবো এটা হচ্ছে আমার বক্তব্য বাট সেটা কখনোই কখনোই বিদ্যমান যে একটা চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমাদের সামনে যেটা সরকার অনুমোদিত তার বাইরে গিয়ে নয় অবশ্যই অনেক ধন্যবাদ কিন্তু এই যে মহামারীর সময় এই সময় যদি বৈশ্বিক বা এই ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক যে জীবন নিয়ে আমাদেরকে মূল্য চুকাতে হচ্ছে এই ব্যাপারগুলো স্যার আমি পরবর্তী যে প্রশ্নে চলে যাব যে আমাদের কিন্তু এই যে কিছুদিন যাবৎ গণমাধ্যমে সবাই খুব অন্য হয়ে খুঁজছে একটা মেডিসিন আমি আহ লাইফ শুরু করার আগে আপনার কাছে জানতে চাচ্ছে যে ফেমোটিডিন

এটা তো অনেকদিন ধরে একটা মানে কি বলবো এইস টু ব্লকার মানে আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে ঠিক আছে এখন সত্যিকার অর্থে কেউ যদি প্রমাণ করতে সক্ষম হন যে ফ্যামোটিডিন ব্যবহারে করোনা চিকিৎসা সাকসেস পাওয়া গিয়েছে বা করোনা রোগীর ফ্যামোটিডিন ব্যবহার করলে সেখান থেকে অতি দ্রুত মুক্ত পাচ্ছেন এবং সেটা এভিডেন্স বেসড ঠিক আছে তাহলে তো সেটা আমার শিকার করতে দোষ নেই তাই না যে মানুষটা কষ্ট করে প্রমাণ করলো আমরা যদি জেলাস হয়ে তাদেরকে আবার নালায়ন ভয়ড করার চেষ্টা করি তাদেরকে ট্রলিং করি সেটা যেমন খারাপ ঠিক আছে আবার একই সাথে এটা মানে সায়েন্টিফিক্যালি প্রুফ না হওয়া পর্যন্ত আমি একজন রিসার্চ ওয়ার্কার আমি একজন ফিজিশিয়ান আমি একজন অধ্যাপক যে সরাসরি করোনা ভাইরাসের চিকিৎসা করছি একটা ডেডিকেটেড কোভিড হসপিটালে ফ্রন্টলাইনার হিসাবে সেইখানে কিন্তু আমার পক্ষে এটাকে হঠাৎ করে কি আমাকে বললে বিশ্বাস করা যেমন সম্ভব না বা এটাকে আবার অগ্রাহ্য করা সম্ভব না আমি যে ট্রেন্ড একজন আমি দেখার চেষ্টা করব আমি এটার সাথে যে আছে। সেটা পড়ার চেষ্টা করব সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিব এবং আমি মনে করি আমার মতো যারা রোগী চিকিৎসা করছেন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের অ্যাটিচিউডটা এরকম হওয়া উচিত যে গডালিকা প্রভায় গা না ভাসিয়ে যেটা ভ্যালিড সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল সেই লাইনে যাওয়া উচিত মানুষ কি বললো তাতে কিছু আসে যায় না সায়েন্স কি বললো দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট এবং সেটা মানুষের ক্ষতি করছে কিনা এবং চিকিৎসা ক্ষেত্রে সাকসেস রাখছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্ঘ সরকার উনি বলছেন স্যার বাসায় যারা আইসোলেশনে আছেন তারা গরম পানি আদা লেবু এই সব কিছু মিশেলে যে একটা পানিও খাচ্ছেন এটা খেলে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ছে এ ব্যাপারে করণীয় কি থ্যাংক ইউ সো আসলে তো প্রতিদিন দুপুরবেলা যে সাংবাদিক সম্মেলন এখন আর দেখি না আসলে এত মৃত্যু সংবাদ দেখতে ভালো লাগে না তো সেই সাংবাদিক সম্মেলন যে যে বা যিনি সাংবাদিক সম্মেলনটা করেন করোনার বর্তমান পরিস্থিতি ব্রিফিং দেন সেখানেও কিন্তু প্রতিদিন এই কথাগুলো বলা হয় কিন্তু আমি নিজে গ্যাস্ট্রেন্টোলজিস্ট গ্যাস্ট্রেন্টোলজিস্ট হিসেবে আমার রোগীদেরকে সব সময় বলি যে খুব বেশি হট ড্রিংকস হুট করে খাওয়া ঠিক না এটা মানুষের ইসোফেগাস বা খাদ্যনালীর নিচের দিকে প্রদাহ করে ঠিক আছে এবং দিনের পর দিন এখন করোনা কতদিন থাকবে আমরা তো জানি না স্প্যানিশ ফ্লু পৃথিবী থেকে যে দুই বছর সময় নিয়েছিল তো এখন তো ভাবসাপ দেখে মনে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগের দিন বক্তব্যে যে যে কথাগুলো বলেছেন তাতে আমাদের কাছে এটা প্রতিমান হয়ে গেছে করোনা আমাদের জীবনের একটা নিত্য সঙ্গী হতে চলেছে তো এটাকে নিয়েই আমাদের পথ চলতে হবে এবং এটা থেকে বাঁচার জন্য আমাদের যে সাধারণ জীবন অভ্যাসগুলো ঠিক আছে বারবার হাত ধোয়া যেখানে সেখানে হাত না দেওয়া মুখে হাত না দেওয়া ঠিক আছে মাস্ক ব্যবহার করা তারপর যে জিনিসগুলো আমাদের করা উচিত সেটা কিন্তু আমরা কেউ করছি না এটা যে জনসংযোগ এড়িয়ে গ্যাদারিং বা যেখানে অনেক মানুষ একত্রিত হচ্ছে সেই জায়গাগুলো চলা বাজারের মধ্যে পারতপক্ষে না যাওয়া বাসার সামনে সেই কাজগুলো না করে যে বললাম বাঙালি যে কোনো মূল্যে ভালো হতে চাই ঠিক আছে এই আমি ডাক্তার শামসুল কবির প্রফেসর শামসুল কবির আজকে যদি রাস্তায় দাঁড়িয়ে বলা শুরু করি যে অরহরের পাতার রস বা অর্জুনের ছালের রস খেলে করোনা ভালো হয়ে যাবে অনেক মানুষ কিন্তু গোপনে কাজটা করবে কারণ

মানে চরম মাত্রায় হট ড্রিঙ্ক যদি দিনের পর দিন খাও খেয়ে থাকে তাই সেটার জন্য আপনার যেটুকু লেবু খাওয়া উচিত না তাহলে আপনার তো অ্যাসিডিটি হতেই পারে সবার হবে এমন কোনো কথা নেই কিন্তু হতে পারে এই জন্য আপনি পরিমিত বোধের পরিচয় দেন হ্যাঁ আপনি প্রতিদিন লেবু খান একটা লেবুর অর্ধেক আপনি রস সিপি শরবত বানিয়ে খান আপনি ভাতের সাথে মিশিয়ে খান কিন্তু এটাই খেতে হবে এটা খেলেই করোনা ভালো হবে এই ধরনের ইডিওলজি থেকে বা এই ধরনের একটা ফলস বিলিফ থেকে মানুষের ঝাঁপিয়ে পড়ে এই কাজগুলো করা ঠিক না অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহ খালি ফাইমিলি মেডিকেল হসপিটাল এর ফার্মাকোলজি ডিপার্টমেন্টাল হেড মোশেদা স্যার উনি বলছেন শাসকের ভাই সাধারণ মানুষজন খুঁটিনাটি প্রতিটি উপসর্গ নিয়ে আতঙ্কিত হচ্ছে সবাই কোভিড টেস্ট সিভিসি করেই জানতে চায় আর কি টেস্ট করাবে লিভারে ন্যূনতম কোনো টেস্ট কি আপনি সাজেস্ট করেন যা আতঙ্কিত মানুষদের আশ্বস্ত করবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দূরতম টেস্ট হচ্ছে এ এলটি বা এসজিপিটি। যেটি কেন সরাসরি লিভার যদি প্রদাহযুক্ত হয় কোভিড এর কারণে এটা বেড়ে যেতে পারে নাম্বার ওয়ান আর হচ্ছে এএসটি অ্যাসপার্টেড ট্রান্সামেনিজ ঠিক আছে বা যেটাকে আমরা এস বলি এটা বেড়ে যায় যদি ড্রাগ ইন্ডিউসড বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত করে প্রদাহ হয় দেখা গেল একটা মানুষের কোভিড ইনফেকশন রয়েছে সেখানে যদি এলটি বেড়ে যায় আমি ধরে নিব তা যার কিনে এলটি আগে নরমাল ছিল এলটি নরমাল ছিল বা এসজিপিটি নরমাল ছিল হঠাৎ করে বেড়ে যায় তাহলে আমি ধরে নিব যে কোভিডের জন্য এটা লিভারের প্রদাহ হয় বা হেপাটাইটিস হয়ে যাচ্ছে বাট সেই রুগীর যদি হঠাৎ করে এএসটি বা এস জি বেড়ে যায় তাহলে সন্দেহ করতে হবে যে এমন কোন ওষুধ আছে কিনা যেটার জন্য লিভারে প্রদাহ হয়ে এই সমস্যাটা তৈরি হচ্ছে খুবই সহজ দেবো খুব বেশি পয়সা খরচ হয় না আর একটা প্রশ্ন হচ্ছে যে কোভিড টেস্ট করা ভেরি ডিফিকাল্ট যে লম্বা লাইন অনেক সময় লাগে তো আমাদের সবারই কিন্তু কম বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস হয় যেহেতু এই করোনা ভাইরাসটা আমাদের ফুসফুস বা শ্বাস আক্রান্ত করে তো আর্লিয়েস্ট কেউ যদি জানতে চায় যে একজন মানুষের খুসখুস আক্রান্ত হলো কিনা সেটার জন্য সবচেয়ে বেস্ট পরীক্ষা হচ্ছে এক্সট্রা চেস্ট করা এবং সেখানে যদি সন্দেহজনক কিছু দেখা যায় যদি কেউ এফোর্ট করতে পারে আজকাল ঢাকা শহরে 3500 টাকা অনেক জায়গায় সিটি স্ক্যান হয় একটা চেস্টের সিটি স্ক্যান করা এবং অনেক پیشنট যাদের কোভিড টেস্ট নেগেটিভ রেজাল্ট এসে বাট শ্বাসকষ্ট হচ্ছে ভীষণভাবে অক্সিজেন স্যাচুরেশন ফল করে গিয়েছে তাদের কিন্তু আমরা সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করেছি তার কোভিড নিউমোনিয়া হয়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা করে গিয়ে তার কিন্তু ভালো হয়ে গেছে এখন আবার নর্মাল জীবনযাপন করে কেউ যদি এফোর্ড করতে পারে যে কোভিড টেস্ট করা হচ্ছে না কিন্তু সন্দেহজনক কোভিডের সমস্ত লক্ষণ তার শরীরে প্রকাশিত হচ্ছে তার শ্বাসকষ্ট আছে পালস অক্সিমিটেড দিয়ে দেখা যাচ্ছে তার অক্সিজেন স্যাচুয়েশন লেভেল ফল করে যাচ্ছে রোগে যদি এফোর্ড করতে পারে তাহলে একটা সিটি স্ক্যান অফ দা চেস করে নেওয়া উত্তম ঠিক আছে

ঠিক আছে সেই পলিসির বাইরে গিয়ে তো করা সম্ভব না আর তুমি জানো যে আমাদের সে যখন কিডনি ট্রান্সপ্লান্টেশন হতো খুব র্যান্ডমলি হতো অনেক সেন্টারে সেই সময় দেখা গেল যে এ গ্রুপ অফ পিপুল এই জিনিসটাকে বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে যে গ্রামাঞ্চলে অভাবী মানুষের কাছ থেকে যে কোনো ভাবে কিডনি নিয়ে সেই কিডনি বিক্রির ব্যবস্থা শুরু করলো যেটার সাথে চিকিৎসকরা কোনোভাবে সম্পৃক্ত ছিল না যে কারণে হঠাৎ করে বেশ কিছুদিন কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন বন্ধ ছিল কিন্তু গভর্নমেন্ট এখন লিভার ট্রান্সপ্লান্টেশন বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং সেটা নিয়ে অনেক কাজ চলছে এবং আমাদের দেশে ট্রেনিং প্রাপ্ত সার্জন সার্জন রয়েছেন রয়েছেন অভিজ্ঞ যারা কিনা এই সার্জারি করতে সক্ষম কিন্তু যেহেতু এখন করোনার একটা বৈশ্বিক মহামারী চলছে এই সময় আমার মনে হয় যে এটা আসলে হ্যাঁ আমরা থিওরিটিক্যাল আলোচনা আজকের এই প্রোগ্রামে করতে পারি বাট আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুলি করা হয়েছে এবং আমি আশাবাদী অদূর ভবিষ্যতে মানে যারা ক্রনিক লিভার পেশেন্ট তাদের হবে এই লিভার ট্রান্সপ্লান্টেশন ইউরোপে যেতাম ইংল্যান্ডে যেতাম আমেরিকা ইন্ডিয়া যাওয়া শুরু করলো এখন আমাদের আমাদের দেশেই চিটঙ্গের মতো জায়গায় অনেক জেলা শহরে বাইপাস করার প্রস্তুতি নেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে টাকা শহরে অনেক জায়গায় হচ্ছে অসংখ্য সেন্টারে হচ্ছে তো আশা করি লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে একসময় সময় সফলভাবে পরিচালিত হবে আমি বরং একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আজকে মিডিয়াতে দেখলাম বিভিন্ন জায়গায় যে করোনা ভাইরাস মানে নির্মূল করা যাবে করে দেওয়া যাবে চিকিৎসার মাধ্যমে কবিরাজি চিকিৎসা মানেই কিন্তু গাছ গাছটার ঔষধ অজান ঔষধ আমি একটা জিনিস তোমাকে খুব সুন্দর ভাবে খোলাখুলি বলতে চাই পৃথিবীতে সবচেয়ে বেশি হার্বাল চিকিৎসা কিন্তু হয় চায়না জাপান কোরিয়াতে তুমি যদি যে কসমেটিক্সের দোকানে যাও বা ওষুধের দোকানে যাও তুমি দেখবে স্টিকার স্টিকার লাগানো আছে জিনসেং জৈবিক শক্তি বাড়ানো তার মহিলাদের দৈহিক বৃদ্ধি করা এই ধরনের যত প্রোডাক্ট রয়েছে যত ধরনের ঔষধ রয়েছে সব কিন্তু কোরিয়ান জাপানিজ অ্যান্ড চাইনিজ প্রোডাক্ট চায়না জাপান কোরিয়াতে কিন্তু প্রচুর হার্বাল চিকিৎসা হয় এবং মজার ব্যাপার হচ্ছে এই হার্বাল চিকিৎসা করে কিন্তু মানুষ চরমভাবে লিভার রোগে এবং কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর যত নাম করা লিভার ডিজিজ স্পেশালিস্ট নাম করা লিভার ট্রান্সপ্লান্ট সার্জন সব জাপানিজ কোরিয়ান এবং চাইনিজ কারণ রোগ বেশি হয় গবেষণা বেশি হয় এই জন্য চিকিৎসকও বেশি তৈরি হয়ে গেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাইনিজরা জাপানিজরা কোরিয়ানরা বুঝে গিয়েছে এই ধরনের হার্বাল চিকিৎসা করলে মানুষের লিভারের ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় এত যে ইন্ডাস্ট্রি তাদের দেশে তৈরি হয়ে গেছে এত যে কলকারখানা তৈরি হয়ে গেছে হার্বাল ওষুধ তৈরি করার জন্য তাহলে সেগুলি তো পথে বসে যাবে তাহলে সেই ওষুধ কোথায় পরিচালিত হবে এই আমাদের মতো আবেগ প্রবণ জাতির দেশে ওষুধ করে ডাম্পিং মানে কি তুমি তোমার বাসার ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম দেশের জন্য আমাদের দেশের আবেগ প্রবণ মানুষের জন্য যারা যেকোনো মানুষ যে কোনো আবেগপ্রবণ মানুষকে যদি বলা হয় যে হ্যাঁ এটা একটা চাইনিজ ওষুধ কোরিয়ান ওষুধ কোরিয়ানরা খুব সাকসেস পেয়েছে চাইনিজরা খুব সাকসেস পেয়েছে আপনি খান ভালো হয়ে যান তুমি দেখো না ইদানী মানুষের মধ্যে গ্রিন টি গ্রিন টি অবশ্যই ভালো কিন্তু সবাই চাইনিজ হারবালটি খোঁজে চাইনিজ বিভিন্ন মেডিকেশন করে ওজন কমানোর জন্য তাই না লিভার ঠিক রাখার জন্য কোথাও কি স্টাডি আছে সাইন্টিফিক রিসার্চ হওয়ার কাছে আমাকে দেখাতে পারবে যে এই চাটা খেলে এই ঔষধটা খেলে লিভার ভালো হয়ে যায় বরং তুমি দেখবো অনলাইনে যে এটার অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে তো আমি সবাইকে অনুরোধ করব যে আবেগ প্রবাণ হয়ে করোনার চিকিৎসা কবরিজি চিকিৎসায় ভালো হয়ে যায় বা করোনার চিকিৎসা এই কবরিজি ওষুধ দ্বারা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় আবেগ তারিত হয়ে মানুষের দ্বারা প্রভাবিত হয়ে কখনোই এই ধরনের চিকিৎসা পদ্ধতি আপনারা যাবেন না জি স্যার আমি একটু এই করোনার বাইরে দুটো প্রশ্ন নিতে চাই কারণ আমাদের কাছে প্রশ্ন চলে এসেছে আমাদের সঙ্গে সিন্থি জিজ্ঞেস করছেন যে প্রতি সারা বছর গ্যাস গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি কোন ধরনের কোনো কিডনি এফেক্ট বা আদার্স কোনো সাইড এফেক্ট হয় কিনা এটা একটু কঠিন প্রশ্ন আমার খুবই সহজ প্রশ্ন যারা ধরে অ্যাসপিরিন খায় হার্টের রুগীরা রক্ত তরল ওঠার জন্য অ্যাসপিরিন কিন্তু একটা মানুষের স্টমকের ওয়ালের মধ্যে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি করে ঠিক আছে তাহলে সেটা গ্যাস্ট্রিক ইঞ্জুরি করে স্টমাকের ওয়ালের মধ্যে ইঞ্জুরি করে তারা তো বছরের পর বছর দিনের পর দিন খেয়ে যাচ্ছেন তাই না হ্যাঁ ওষুধ দিনের পর দিন খেলে ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড যেটা কিনা খাবারটাকে ভেঙে ফেলার জন্য খুবই এসেন্সিয়াল সেই অ্যাসিডের সিক্রেশনটা কমে যায় তো যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিকুয়েশনটা কমে যায় তাহলে দেখা গিয়েছে স্টমাকের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলের বলে একটা ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় সেটা কখনো কখনো স্টমাকে কিছু ডিসঅর্ডার করতে পারে ঠিক আছে তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আসলে দিনের পর দিন অ্যাসিডিটির ওষুধ একটা মানুষ কেন খাবে কেন খাবে যদি তার চিকিৎসক তাকে পরামর্শ দেয় তার যদি ডিসঅর্ডার থাকে তাহলে সে খাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক না সেটা সমস্যা করুক বা না করুক ঠিক আছে ধন্যবাদ সব নাম উনি বলছেন উনি প্রায় দীর্ঘদিন যাবত প্যানক্রিয়াসের টিবিতে ভুগছেন এবং উনি এটা এক বছর ধরে এটার ওষুধ কন্টিনিউ করেছেন ফুল কোর্স কন্টিনিউ করেছেন এখন এটা কতদিন পর পর ওনার ফলো আপে যাওয়া উচিত নাকি এটা যে একেবারেই কিউর হয়ে গেছে নাকি এটা পরবর্তীতে আবার কাম ব্যাক করতে পারে প্রথমত উনি তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই চিকিৎসাধীন আছেন কারণ প্যানক্রিয়েটিক টিউবারকুলোসিস প্যানক্রিয়েটিক টিউবারকুলোসিস পেরিটোনিয়াল টিউবারকুলোসিস আই ডোন্ট নো বাট প্যানক্রিয়েটিক টিউবারকুলোসিস যদি হয় ইট ইজ এ ভেরি রেয়ার ডিজিজ যে বা যার এটা হয়েছে এটা খুবই 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 কঠিন একটা ডিজিজ কিন্তু খুবই চিকিৎসা সহজলভ্য আমাদের দেশে সকল ওষুধ পাওয়া যায় এবং চিকিৎসা করলে আমার যেন ওদেরকে সৎকার একশো ভাগ ভালো হয়ে যায় কিন্তু যে বা যিনি উনি চিকিৎসা করছেন এই প্রশ্নগুলো আসলে তাকে করলেই ভালো কারণ আমার কথার সাথে যদি যে বা যিনি চিকিৎসা করছেন তার কথার মিল খুঁজে না পাওয়া যায় উনি বিভ্রান্ত হবেন আমাদের সেই জিনিসটাও ঘটে যে আমি চিকিৎসা করছি একজন চিকিৎসকের দ্বারা তার দ্বারা ওষুধ খাচ্ছে এক বছর দেড় বছর কিন্তু ওষুধটা ক্ষতি করবে কিনা

নিয়ম হচ্ছে একজন মানুষের টিভোক্রোসে অন্তত বছরে বার ছয় মাস অন্তর সম্ভব হলে চার মাস অন্তর একজন টিভির জন্য নির্ধারিত বা যে অর্গানিক টিভি হয়েছে সে ফুসফুস হোক বা চোখে হোক বা প্যানক্রিয়েসে হোক বা তন্ত্র হোক যে বিশেষজ্ঞ ডাক্তার তাকে চিকিৎসা করছেন তার অধীনে থেকে নিয়মিত ফলো আপে থাকতে হবে দীর্ঘদিন ফলো আপে থাকতে হবে কারণ প্যানক্রিয়েটিক টিভি ভালো হয়ে গেল প্যানক্রিয়াস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এখান থেকে হরমোন তৈরি হয় ইনসুলিন যেটি কিনা মানুষের ব্লাড সুগার কন্ট্রোল করে এখান থেকে হজমের রস তৈরি হয় যেটি কিনা খাবার হজমে সহায়তা করে সুতরাং প্যানক্রিয়েটিক টিবার অবশ্যই অবশ্যই এটা যে বাজার হয়েছে তাকে ফলো আপে থাকতে হবে এমন হতে পারে একাধিক বছর ফলো আপে থাকতে হবে এটা কিছু করার নেই ডায়াবেটিস রোগীর ফলো আপে থাকে না প্রেশার রোগীর ফলো আপে থাকে না কিডনি রোগীর ফলো আপে থাকে না সো একটা প্যানক্রিয়াস রোগী উনি এক বছর ওষুধ খেয়েছেন

মানুষ যখন আছে ওভার যারা অ্যালকোহল খাচ্ছে তার এটা এটা কিন্তু লিভারকে অনেক বড় ড্যামেজের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে এই ব্যাপারটা নিয়ে যদি না এটা তো আসলে সবাই জানে ঠিক আছে এখন কথার কথা আমি একটা মজার কথা বলি আমার কাছে আমার কাছে একজন রোগী আসে যিনি পাঁচ ওয়াক নামাজ বসি দিকে পড়েন তিনবার হজ করেছেন ঠিক আছে কিন্তু রাতের বেলা অ্যালকোহল না খেলে তার ঘুমই হয় না এবং উনি একটা বারেরও মালিক বার মানে মদের দোকানের মানে ঢাকা শহরে তো অনেক জায়গায় অভিযোগ বার রয়েছে অথরাইজড বারের মালিক এখন আমি কি তাকে বলবো যে যেহেতু আপনার রাতের বেলা অ্যালকোহল না খেলে ঘুম আসে না ইউ আর ডুইং এ গ্রেট জব প্লিজ কন্টিনিউ অ্যালকোহল ড্রিঙ্কিং ঠিক আছে এখন অ্যালকোহল ড্রিঙ্কিং আমার ধর্মে আমার মুসলমান ইসলাম ধর্মে এটা হারাম আমি তো অবশ্যই রুগীকে বলবো ভাই এটা কখনই আপনি খাবেন না এবং অন্যকে খেতে উদ্বুদ্ধ করবেন না ঠিক আছে আর তো পরীক্ষিত যে অ্যালকোহল কজ এ লিভার ড্যামেজ ঠিক আছে দিনে পর দিন অ্যালকোহল খেলে প্রথমে অ্যালকোহলিক হেপাটাইটিস হয় সেখান থেকে অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যান্ড ক্রনিক লিভার ডিজিজ ইভেন্সুয়ালি সিরোসিস অফ লিভার হয় এবং যাদের অ্যালকোহল থেকে লিভার সিরোসিস হয় তাদের একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা লিভার ক্যান্সার তৈরি করে সো যে বা যিনি এই কাজটা করছেন উনি কি এটা জানেন না অ্যালকোহল কারা খায় যার কিনে খাওয়ার পয়সা আছে তাই না তো সে ডেফিনেটলি একজন শিক্ষিত মানুষ তাহলে আবার সেই প্রসঙ্গ চলে আসে মানুষের শিক্ষিত হতে বেশি সময় লাগে না বুদ্ধিমান হতে সিভিলাইজ হতে কয়েকশো বছর লেগে যায় তো সেই জ্ঞান বা সেই শিক্ষা বা সেই জ্ঞান দেওয়ার

জন্য বিয়ে তাই না ব্যাপারটা তো সেরকম হয়ে গেল মানুষ যদি জ্ঞান পাপির মতো কাজ করে তাহলে সেই জ্ঞানী ব্যক্তিকে জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার আপনার কারোরই নেই তাকে জ্ঞান দিতে যাওয়াটাও জ্ঞান দিতে যাওয়াটা নির্বুদ্ধিতা ঠিক আছে

আপনার জন্য পরামর্শ আপনার খুব সম্ভবত ফ্যাটি লিভার রয়েছে তো ফ্যাটি লিভার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনি যে চিকিৎসা চিকিৎসা করছেন সঠিকভাবে করছেন কারণ আমরা সবাই লিভারের চিকিৎসার জন্য এই ওষুধটা দিয়ে থাকি আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা একবেলা হলেও ভাত খাই অনেক মানুষ আছে সকালেও ভাত খান দুপুরেও ভাত খান রাতেও ভাত খান এবং তাদের বক্তব্য হচ্ছে সকালবেলা ভাত খেলে অ্যাসিডিটি হয় গ্যাস হয় সরি সকালবেলা রুটি খেলে অ্যাসিডিটি হয় গ্যাস হয় আমার প্রসঙ্গ এই যে ইন্ডিয়াতে মানুষ তিন বেলা রুটি খাচ্ছেন ইন্ডিয়ান যত সিরিয়াল আপনারা দেখেন আমি হজ করেছি ওমরা করেছি আমি কাবা শরীফে কে দিয়ে দেখেছি ওখানে সারা বেলা ওইখানে রুটি ছাড়া কেউ কিছু খাচ্ছে না তাহলে রুটি খেলে যদি হয় কাবা শরীফের আশেপাশে গ্যাসের মানুষ তো করতে পারবে না করতে পারবে না তাই না ইন্ডিয়াতে গ্যাসের পচাগণে মানুষ তো ইন্ডিয়াতে যেতেই পারবে না তাহলে তো আপনি সারা বছর ইন্ডিয়াতে মার্কেটিং করতে যান ইন্ডিয়ান জিনিস ছাড়া তো আপনার কোনো কিছু মনের স্বাদ পূরণ হয় না তাহলে রুটি খেলে গ্যাস হয় এই কথাটা একেবারে অবান্তর কথাবার্তা যারা তিন বেলা ভাত খায় তাদের কিন্তু লিভারের কিছু প্রবলেম হয় কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায় ততই ভালো যারা কার্বোহাইড্রেট বেশি খায় যারা বয়সের তুলনায় মুটিয়ে গেছেন যাদের ডায়াবেটিস আছে যাদের যারা অ্যালকোহলে আসক্ত যারা মানে কি বলবো অত্যন্ত মানে যে কোনো মুভমেন্ট করেন না এক্সারসাইজ করেন না তাদের কিন্তু লিভারের সমস্যা হয় ফ্যাটি লিভার হয় এই জন্য আমি তো উনি দেখিনি উনি একজন মোটা মানুষ কিনা উনার ডায়াবেটিস আছে কিনা উনার লিপিড প্রোফাইল হাই কিনা এই জিনিসগুলো জানি বাট উনার যদি এইচডিপি হাই হয় উনি যে ওষুধটা খাচ্ছেন সঠিক রয়েছে ওনার প্রেসার ওষুধ দিয়ে প্রেসার থাকে সেই ওষুধে চালিয়ে যাবেন ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত আছেন রবিউল উনি বলছেন ওনার হাইট 511 এবং ওয়েট হচ্ছে 120 কেজি ওনার ফ্যাটি স্যার এই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রটোকল কি হতে পারে ওনার ফ্যাটি কিসের জন্য প্রথমে যখন একটা মানুষ যদি ফ্যাটি নিয়ে আসে তাহলে সেই ফ্যাটি কারণটা বের করতে হবে ওনার ডায়াবেটিস আছে কিনা ওনার লিপিড প্রোফাইল হাই কিনা উনি অ্যালকোহলিক কিনা উনার হাইপোথাইরয়েড বা থাইরয়েড এর ডিসঅর্ডার আছে কিনা উনার হেপাটাইটিস বি ভাইরাস সোপেটাইটিস সি ভাইরাস আছে কিনা এই দুটো ভাইরাস থাকলেও মানুষের কিন্তু ইনিশিয়ালি ফ্যাটি লিভার হয় সেখান থেকে লিভার সিরোসিস হয়ে যায় ঠিক আছে উনি এমন কোন ঔষধ ব্যবহার করছেন কিনা কিছু কিছু অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ রয়েছে যেগুলো ব্যবহার করলে ফ্যাটি লিভার হয়ে থাকে তো এই জিনিসগুলো আগে জানতে হবে একটা মানুষের ফ্যাটি লিভার হলো তার হাইট এত ওয়েট অত এই কথা শুনে আসলে ট্রুলি আমি খুবই দুঃখিত উনি তো কষ্ট পাবেন মনে এই অনলাইনে চিকিৎসা দেওয়া ঠিক হবে না সমীচীন হবে না আমাকে নিয়ে সমালোচনা হবে ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাজ্জাদ হোসেন সাজু উনি বলছেন স্যারের কাছে জানতে চাই গিলবার্ট সিনড্রোমে থাকলে তার কোন ঔষধ খাওয়ার বিষয়ে সচেতন হতে হবে কি বিশেষ করে এভার মেকটিনের মতো করোনার যেসব ঔষধ আছে সেগুলো খাওয়া গিলবার্ট সিনড্রোমের জন্য ক্ষতিকর কিনা প্রথম কথা হচ্ছে উনি একটু গিলবার্ট সিনড্রোমের পেশেন্ট ঠিক আছে গিলবার্ট সিনড্রোম এমন একটা ডিসঅর্ডার যেটা মানে একটা জন্মগত ত্রুটি সেই সমস্ত মানুষের সবসময় দেখা যায় যে লিভার এর কিছুটা দুর্বলতার জন্য বিলিরুবিন লেভেল বেশি থাকে ঠিক আছে বাট উনি তো জানেন গিলভার সিনড্রোম গিলভার সিনড্রোম কিন্তু ডায়াগনোসিস করা কঠিন একটা বিষয় সো উনি একজন লিভার ডিজিজ স্পেশালিস্ট এই গিলভার সিনড্রোম রোগটা ডায়াগনোসিস করেছেন বা করে দিয়েছেন সো যে কোনো ঔষধ যেটা কিনা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং যেটা কিনা খেলে পটেনশিয়ালি বা উল্লেখযোগ্য পরিমাণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ওষুধটা আসলে মানে এটা বলা খুবই মুশকিল যে মানে গিলবাসব রোগী বা উনিতে প্যারাসিটামল খান জ্বর হলে খান না এবং সেই জন্য আমরা মনে হচ্ছে যে ডোজে আমরা যে ডোজে আমরা আইভার মেক করছি আমাদের দেশে করোনার চিকিৎসায় বা বিশেষজ্ঞ করছেন যারা এটা ব্যবহার করছেন সেই ডোজে ব্যবহার করলে প্রবলেম হওয়ার কথা না আমার জানা মতে একদম আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় আমি কিন্তু আমি কিন্তু প্রোগ্রামটা শেয়ার করতে পারিনি

হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়াও এই যে বিভিন্ন ধরনের ওষুধের কথা যখন আসছে কিন্তু এই ওষুধগুলো মানুষ কিন্তু মুড়ির মতো অলমোস্ট কিনছে এবং প্রায় মার্কেট আউট হয়ে যাচ্ছে সবাই কোনো বিশেষজ্ঞ পরামর্শ ছাড়াই কিন্তু সবাই খাচ্ছে তাদের প্রতি আপনি কি নির্দেশনা দিবেন একটু যদি বলেন এবং সর্বশেষে আমি মেন্টাল হেলথ নিয়ে একটু क्वेश्चन করে শেষ করব স্যার যদি বলেন আগে প্রথম কথা হচ্ছে যে যে ওষুধগুলো আপনারা ব্যবহার করে আপনারা মার্কেটে ওষুধগুলো শেষ করে ফেলছেন যার দরকার সে যখন পাবেন না ওষুধগুলো আপনি চিন্তা করেন যে আপনার একটা অবিমৃচ্ছকারী বা অবুঝ আচরণের জন্য যে বাজার থেকে একটা প্রয়োজনীয় ওষুধ হাওয়া হয়ে যাচ্ছে যারা ওষুধের ব্যবসা করেন তারা একটা ওষুধের দাম কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছেন আপনি প্রকান্তরা কিন্তু একটা পাপ কাজ করছেন অন্যায় কাজ করছেন এটার জন্য সৃষ্টিকর্তার কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে সো প্লিজ ডোন ডু দিস প্লিজ ডোন ডু দিস আপনি মানবিক হন আপনার পরিবারের একজন সদস্যের জন্য যখন আপনি এই ওষুধটা খুঁজতে যাবেন পাবেন না তখন আপনার কি পরিমাণ খারাপ লাগবে সেটা একবার চিন্তা করেন এটাকে আমরা এমপ্যাথি বলি নট সিম্প্যাথি প্লিজ বি এমপ্যাথেটিক আননেসেসারি এটা খেলেই করোনা ভালো হয়ে যাবে এটা মনে করে ওষুধগুলো বাসায় স্টোর করেন না দেখা যাবে আপনার লাগলোই না শুধু শুধু ওষুধগুলো পচে গেল আর যা লাগলো সে পেল না এটার জন্য আপনাকে একসময় যদি আপনি

অ্যান্টিবায়োটিকটাকে ব্যাকটেরিয়াল ফিভার গুলো বা যে কোনো ধরনের সমস্যা গুলো ক্ষেত্রে ইউজ করা হচ্ছে তো অনেকে যখন এই এখন অ্যাজিট্রোমাইসিন খাচ্ছেন এখন কিন্তু এই যে এমনি ফ্লু এর সময় সিজন চেঞ্জ হচ্ছে মানুষ ভাইরাল ফিভার কোনটা বা করোনার প্রবলেম কোনটা সেটা কিন্তু আসলে উপসর্গ অলমোস্ট সেম তো সেই ক্ষেত্রে অনেক সময় ডিফারেন্সিয়েট করাটা প্রবলেম হয়ে যায় তো অনেকেই আসলে শুধুমাত্র অ্যাজিট্রোমাইসিন খেয়ে যাচ্ছেন যে একটা ভাইরাল ফিভার মনে করে এই ব্যাপারে আপনি কি নির্দেশনা দেবেন প্রথমত অ্যাজিট্রোমাইসিন তো ভাইরাল ফিভারের জন্য ডেজিগনেটেড ওষুধ না

মানে একটা বক্সের দাম হচ্ছে তিনশো টাকার কাছাকাছি সেটার দাম তিন হাজার টাকা হয়ে গিয়েছিল তাই এটা আসলে দুর্ভাগ্যজনক অধিকাংশ সর্দি জ্বর কিন্তু ভাইরাস জনিত ইলনেস এর কারণে হয়ে থাকে এবং ভাইরাল ডিজ পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় এখন তো প্রত্যেকটা হসপিটালে ফিভার ক্লিনিক হয়ে গেছে ট্রায়াল সিস্টেম হয়ে গেছে সো আপনারা যেটা করবেন যে আপনি নিকটস্থ হসপিটালে যান যদি আপনার জ্বর সর্দি কাশি হয় সেখানে তারা আপনার সিম্পটম সাইন্স অ্যানালাইসিস করে আপনাকে বলে দিবে যেটা ভাইরাল ফিভার নাকি করোনা হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আমাদের সরকার থেকে ডিজি হেলথ থেকে নির্ধারিত বেশ কিছু হটলাইন রয়েছে যেখানে ফোন করলে আপনি জানতে পারবেন আপনি যদি একটা ডায়াগনোসিস সেন্টারে বা চিকিৎসকের চেম্বারে যেতে ভয় পান অনেক প্রতিষ্ঠান অনলাইন অনেক চিকিৎসক অনলাইন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে আছে পরামর্শ নিন আপনি কেন নিজে নিজেমাইসিন খাবেন আপনি কি জানেন যে অ্যাজিট্রোমাইসিন খেয়ে অনেক মানুষের লুজ মোশন হয় পেটের পীড়া হয় পাতলা পায়খানা হয় এখন একটা মানুষের জরানো সর্দি হলে খাওয়া শুরু করলো

আপনার লুজ মোশন হয়ে গেল আপনি অনলাইন সার্চ করে দেখলেন যে করোনা ভাইরাসের লুজ মোশন হয় আপনি তো ভয় পেয়ে গেলেন আপনার করোনা হয়ে গেছে আপনি স্কয়ার হাসপাতালে আইসিইউ দখল করে ফেলেন আপনার পয়সা আছে তো আমি অনুরোধ করব প্লিজ বি প্যাশিয়ানেট প্লিজ বি রিজনেবল প্লিজ বি এমপ্যাথেটিক প্লিজ বি সিভিলাইজড প্লিজ বি অ্যাপ্লাইড ইয়োর নলেজ

ওনার লেখাগুলো অত্যন্ত মনোযোগের সাথে পড়ি এবং তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি দোয়া করি তার এই লেখাগুলোর মাধ্যমে যেন মানুষ আরো বেশি অনুপ্রাণিত হয় আর ইফতেকার আজকে অনেক দূর গিয়েছে আমি তাকে আশীর্বাদ করি যে আমার স্টুডেন্ট সে আমার মর্যাদা রেখেছে হ্যাঁ যে মানে একজন শিক্ষককে ছাড়িয়ে দেবে তার ছাত্র এটা একজন শিক্ষকের প্রাপ্তি তো আমি অত্যন্ত হ্যাপি যে আজকে আপনাদের প্রতিষ্ঠানে আমার ছাত্র কাজ করছে অত্যন্ত সাফল্যের সাথে অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএনআর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে এবং ইউনিমেড ইউনি হেলথ আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এবং সর্বশেষে স্যার এই যে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য এবং এই এই মুহূর্তে এই যে করোনা কালীন করোনাকালীন সময় তো সম্মুখ সারির যোদ্ধা যারা আছে তারাও তো একটা মানসিক চাপের মধ্যে দিয়ে আছেন এবং এর পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি বলেছে যে আমাদের পরবর্তী ওয়েভ আসতে হয়তো চলেছে যে মেন্টাল হেলথ এর উপরে এই ব্যাপারে শুধু না আমরা আমরা আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল যেটি কিনা একটা ডেজিগনেটেড করোনা হসপিটাল সেই হসপিটাল আমাদের সাইকিয়াট্রি যে হেড ডক্টর ফারজানা রাবিন তাকে অলরেডি আমরা ডিপ্লয় করেছি আমরা নিয়োগ করেছি রোগীদের মানসিক স্বাস্থ্য ইম্প্রুভমেন্টের জন্য তাই না যে চিকিৎসকরা দিনের পর দিন পিপি পরে এই প্রচন্ড গরমের মধ্যে সকাল বিকাল দুপুর চিকিৎসা করে যাচ্ছেন দশ দিনের ডিউটি চোদ্দ দিন কোয়ারেন্টাইন ছয় দিন মাত্র ফ্যামিলির সাথে স্টে আবার এসে সেই একই সেই একই ধরনের ডিউটি তাদের কিন্তু একটা পর্যায়ে মেন্টাল ট্রমা হচ্ছে

জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য সাইকেটিক কনসালটেশন রয়েছেন এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের সাইকেটে মাধ্যমে তাদেরকে হেল্প করবেন যথোপযুক্ত ভাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় জন্য যায় ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা প্রায় অনেকটা সময় আমাদের সঙ্গে ছিলেন আসলে আজকে আমরা খুবই আহ একটা ব্যাপার নিয়ে জানলাম বিষয় নিয়ে কথা বললাম অনেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন অনেক প্রশ্ন করেছেন আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো কাছে উপস্থাপন করে আপনাদেরকে যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য এই যে এই করোনাকালীন সময়ে আসলে বিভিন্ন ধরনের ওষুধের নামগুলো আমরা শুনি এবং প্রত্যেকে কোনোরকম কোন আহ ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা ফার্মাসি থেকে কিনে নিয়ে যে এই ওষুধগুলো মুড়ির মতো করে খাচ্ছি আদৌ কি আমরা জানি যে এই ওষুধ সাইড এফেক্ট কি হতে পারে বা এটা আমাদের বডির কোন ফাংশনে গিয়ে কি ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে একে তো হচ্ছে এই করোনার সময় যারা নর্মাল শুধুমাত্র যারা নর্মাল যারা পেশেন্ট যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আছেন করোনা ছাড়াও তাদেরও কিন্তু চিকিৎসা ব্যবস্থা এনশিওর করা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে যেহেতু করোনা রোগীর প্রেশার সব দিকে এবং সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সবচেয়ে বেশি জোর দিচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের সেবার ক্ষেত্রে তো এ সময় আমরা এই ধরনের ওষুধগুলো গুলো মানে ডাক্তারদের পরামর্শ ছাড়া খেয়ে নিজেদের রিপোর্ট নিজেরা দিকে না আনি বরং আমাদের যদি কোনো আমরা এই আমরা তো এইটুকু জানি এই পর্যন্ত যেহেতু করোনা কিন্তু আমাদের এখানে শুধুমাত্র এক দেড় মাস যাবৎ আসেনি প্রায় ডিসেম্বরের থেকেই চায়নাতে করোনা শুরু হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের মার্চের আট তারিখে করোনা প্রথম পেশেন্ট যেই তাদেরকে ধরা হয়ে তো তারপরে ছাব্বিশে মার্চ থেকে লকডাউনে চলে গেছে তো আমরা কিন্তু এর মধ্যেই গণমাধ্যম থেকে হোক বিভিন্ন রিসার্চ বিভিন্ন গবেষণা প্রবন্ধ বিশেষজ্ঞদের মতামত এবং আমাদের এই যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস লাইভ প্রোগ্রাম এগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পেরেছি এই এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষজন প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিলাম শহর বা মফসলের মানুষ কিন্তু কম বেশি সবাই সচেতন তারপর কেন আমরা এখনো পর্যন্ত অবুঝের মতো আচরণ করছি এই ধরনের যখন যেই ওষুধগুলোর নাম আসে সেই ওষুধগুলো আমরা কিনে স্টক করার চেষ্টা করছি এক্ষেত্রে কিন্তু যারা ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধের দুষ্প্রাপ্যতা শুরু হয়ে গেছে অলরেডি আপনি এখনো জানেন না যে আপনি যে করোনার আহ আদৌ কতটুকু আপনার কি হবে আমরা কারণ আমরা অনেকেই কিন্তু মাইল্ড হিসেবে ঘুরে বেড়াচ্ছি অ্যাসিমটোম্যাটিক কেস কিন্তু অনেকে আছে আমরা এখনো জানি না যে করোনা আমাদেরকে কতটুকু ইফেক্ট করবে তো শুধু শুধু এই ওষুধগুলো এখনই স্টক করে নিয়ে আপনার ঘরে শুধুমাত্র স্টক করবেন না এবং আসলে সত্যিকার অর্থে যার প্রয়োজন তিনি কিন্তু আপনার এই খামখেয়ালি পাওয়ার জন্য ওষুধগুলো সেই সময় পাবেন না আর সো আমরা যেহেতু 80% রোগী এমনি ভালো হয়ে যাচ্ছেন সাময়িকটু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলে এবং কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে তো আশা করছি করোনা আমাদেরকে খুব বেশি যে না আশি পার্সেন্ট রোগী যেহেতু ভালো হয়ে যাবে বাকি পনেরো পার্সেন্ট রোগী যারা একটু ভালনারেবল সিচুয়েশনে থাকবে তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদের ফ্যাটালিটি কস টা কমিয়ে আনার জন্য কিন্তু আপনারা আমরা সম্মিলিত ভাবে আহ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই করোনা প্রতিরোধ করতে পারি এবং তাদেরকে হেল্প করতে পারি এবং এই যে আমাদের লড়াইটা একটু আমরা আমরা সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপানো খুব পছন্দ করি খুব এটা আমরা প্রথম থেকেই দেখে এসেছি আমরা প্রথমে ভাবতাম যে কেন সরকার লকডাউন দিচ্ছে না কেন স্কুল কলেজ বন্ধ হচ্ছে না কেন পুরোপুরি লকডাউন হচ্ছে না কেন এটা হচ্ছে না সেটা হচ্ছে না আজকে কিন্তু সব হয়েছে যদিও একটু দেরিতে হয়েছে ব্যবস্থাপনা প্রথম থেকেই ছিল এবং থাকাটা স্বাভাবিক কারণ করোনা কিন্তু একেবারেই নতুন যেখানে শুধুমাত্র আমরা বাংলাদেশের দোষ দিতেই পারি না আমেরিকা ইউরোপ যেখানে সবচেয়ে স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে বেশি উন্নত সিঙ্গাপুরের মতো জায়গা সেখানে পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভঙ্গুর হয়ে গেছে এবং মানুষ প্রচুর মারা গেছে যেটা আমরা কিন্তু বাংলাদেশে এখনো এখনো পর্যন্ত আমরা যদি সেই তুলনায় চিন্তা করি অনেকটাই ভালো পজিশনে আছি শুধুমাত্র আমাদের এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে স্বাস্থ্যবিধি গুলো মেনে চলা সামাজিক দূরত্ব নিশ্চিত করা এইটুকু যদিও আমরা করতে পারি আমরা আশা করছি খুব শিগগিরই আমরা একটা করোনা মুক্ত বাংলাদেশ পেতে যাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া কোন রকম কোন ঔষধ দয়া করে খাবেন না আপনাদের স্বাস্থ্য বাতায়ন গুলো টোয়েন্টি ফোর বাই সেভেন খোলা আছে আপনারা করোনা টেস্ট করুন যদি সাসপেক্টেড হন এবং সাসপেক্টেড কেস যদি করোনা টেস্ট করতে আপনাদের রিপোর্ট পেতে দেরিও হয় সেক্ষেত্রে রিপোর্টের আশা করার আগে যদি আপনার জ্বর কাশি বা ন্যূনতম কোন রকম কোন উপসর্গ আপনি থেকে পেয়ে থাকেন বসে থাকেন একটু দয়া করে নিজেকে আইসোলেট করে ফেলেন রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না কারণ এর মধ্যে কিন্তু আপনি অনেকেই আক্রান্ত করে ফেলে ফেলছেন নিজের অজান্তেই প্লিজ এইভাবে করে যদি একটু সচেতনতা আমাদের মধ্যে বাড়াই আমরা আশা করছি নিজেরা যদি নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি নিজেদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করি আমরা দেশের মানুষ সবাই মিলে ইনশাল্লাহ সম্মিলিত ভাবে একটা সময় ভালো থাকতে পারবো করোনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই নিঃশ্বাস নিতে পারবো একসাথে একযোগে কাজ করতে পারবো এই যে আমরা পবিত্র ঈদটা আমরা ভালো মতো উদযাপন করতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ঈদে আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আসলে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি আগামীকাল ইনশাল্লাহ আহ সময় আবার দেখা হবে আপনাদের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ শুভরাত্রি আসসালামু আলাইকুম